কখনো কখনো 7 এমও বলা হয়, সেটা আমরা পরে আসি, তাহলে 6 এমও খেলি। ম্যান পাওয়ার অর্থাৎ জনশক্তি, এই জনশক্তির মধ্যে শ্রমশক্তি থাকবে, অভ্যুত্থান কর্মকর্তা যারা আছেন, সংগঠক যারা আছেন তারাও থাকবে। এদেরকে একসঙ্গে বলা হয়েছে ম্যান পাওয়ার অর্থাৎ জনশক্তি। এই ম্যান পাওয়ারকে বলা হয়েছে অমানবীয় উপাদান। এই একটি মাত্র উপাদান আছে যেটা সরি যেটা মানবীয় উপাদান। এই উপাদানটা ছাড়া বাকি সকল উপাদানগুলো হচ্ছে আমাদের অমানবীয় উপাদান। তাহলে বাকি উপাদানগুলো কি? মেশিনস অর্থাৎ যন্ত্রপাতি, ম্যাটেরিয়াল কাঁচামাল, দেখা
ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করা এখানকার সমাধানটা। এখন কখনো যদি কোশ্চেনে এমনটা আসে যে সেক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার লাস্ট কাজ কি, ব্যবস্থাপনার লাস্ট কাজ সেক্ষেত্রে যদি আমাদের থাকে যে নিয়ন্ত্রণ এবং ত্রুটি চিহ্নিত করার অর্থাৎ সমাধান ব্যবস্থা, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ত্রুটি চিহ্নিত করেন এবং সমস্যা সমাধানে অ্যান্সার করবো। যদি সেটা না থাকে তাহলে আমরা নিয়ন্ত্রণে অ্যান্সার করবো। ব্যবস্থাপনাকে সংক্ষেপে মনে রাখার জন্য একটা সংক্ষিপ্ত ওয়ার্ড আছে, সেটা হচ্ছে পোস্টকর। পোস্টকর্মের ধারণা দিয়েছেন লুথার গ্রুপ। এই যে পূর্ব পরিকল্পনা, পরিকল্পনা, কর্মী সংস্থা, নির্দেশনা, সমন্বয় সাধন, এগুলোকে একত্রে মনে রাখার জন্য সংক্ষিপ্ত একটা ওয়ার্ডের গঠন করা হয়েছে পোস্টকর। ব্যবস্থাপনার সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ আমরা যদি পোস্টকার্ডটাকে
সংখ্যাটা আমরা ইজিলি লিখতে পারবো। অর্থাৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা, উন্নয়ন, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধক, তথ্য সংগ্রহ এবং অর্থায়নকে বলা হয় ব্যবস্থাপনা। এর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কাজ আমাদের রয়ে গেছে, যেটা ছাড়া আমাদের কখনোই ব্যবস্থাপনার কাজ সম্পূর্ণ হবে না, সেটা হচ্ছে আর একটা সি। এই সিটা হচ্ছে কন্ট্রোলিং। তাহলে আজ এই পর্যন্ত থাক।